আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অর্ণব হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের টপিক হচ্ছে কিভাবে ফটো এডিট করতে হয়, স্ন্যাপচ্যাট দিয়ে কিভাবে ফটো এডিট করতে হয়। চলুন দেখে আসি। আমরা গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে একটি ছবি সিলেক্ট করব। আপনি আপনার পছন্দের মতো একটি ছবি সিলেক্ট করে নেবেন, আপনি যেই ছবিটা এডিট করবেন। আমি একটি ছবি সিলেক্ট করে নিয়েছি, আমি যে ছবিটা এখন এডিট করব সেই ছবিটা সিলেক্ট করে নিয়েছি। আমার মোবাইলে একটু নেটে প্রবলেম করছিল, তাই মোবাইল লোডিং নিচ্ছিল। ফার্স্টে আমরা ইফেক্ট দিয়ে শুরু করব। দেখে নেবেন আপনার কোন ইফেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে আর কোন ইফেক্ট দিলে ছবিটা ফুটে উঠতেছে। এখানে অনেক রকমের ইফেক্ট আছে, রোদের ইফেক্ট, ব্রাইট, ব্রাইটনেস, কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যার যে ইফেক্ট ভালো লাগে ওই ইফেক্টটা বেছে নেবেন। তারপর আমরা এডিটেশনে যাব, এডিটেশনে গিয়ে হাইলাইট বাড়িয়ে দিব। আমি হাইলাইটটা বাড়িয়ে দিয়েছি। সবাই মনোযোগ সহকারে দেখে নিন আমি কীভাবে ফটোটা এডিট করতেছি। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন অবশ্যই আপনারাও পারবেন ফটো এডিট করতে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। এবার একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব। চারপাশে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব, একটু কালারিং করে নিব। আর সিলেক্টেড, সিলেক্টেড দিয়ে যেখানে যেখানে কালো দেখা যাচ্ছে সেখানে সিলেক্টেড বসিয়ে আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব, ব্রাইটনেস একটু বাড়িয়ে দেব। দেখুন ভিডিওটি কত সুন্দর গ্লো হয়ে উঠেছে। আর আমি দেখুন ফ্রেম দিয়ে দিয়েছি, ফ্রেম যদি আপনাদের ভালো লাগে দিবেন, ভালো না লাগলে দিবেন না। আমার ফ্রেম অনেক ভালো লাগে তাই আমি ফ্রেমটি দিয়েছি। আর কালারিং, কালারিং গিয়ে একটু কালারিং করে নেবেন, দেখবেন ছবিটা কোন কালারিং করলে ছবিটা সুন্দরভাবে ফুটে উঠতেছে। আমার ছবিটা যেহেতু একটু দিনের তাই আমি কালারিং করে নিয়েছি, দিনের ছবিগুলো একটু কালার করে নিলে ছবিগুলো সুন্দর হয়। আর লেন্স ব্লার, আর লেন্স ব্লার করে নেবেন, একটু পাশে আশেপাশে সাদা কালো করে নেবেন, সাদা কালো করলে ছবিটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি অলরেডি এখন ছবি এডিট করে ফেলেছি, এডিট করে আমি সেভ করতেছি গ্যালারিতে। আর গ্যালারিতে যাওয়ার পর সবাই দেখে নেবেন যেন ছবিটা ফেটে গেছে কিনা, যদি ছবি ফেটে যায় তাহলে ভিডিও স্ন্যাপচ্যাট থেকে সেভ করার আগে রেজুলেশনটা বাড়িয়ে দেবেন যেন ছবি ফেটে না যায়। আপনি রেজুলেশন যদি বাড়িয়ে দিন তাহলে ছবি ফেটে যাবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য।